বন্ধুরা, সবসময় একরকম ভাবে মাংস খেতে কিন্তু কারোরই ভালো লাগে না, তাই মনে হলো যে একটু অন্যরকম করে রান্না করি। তাই ভাবলাম বেস্তা চিকেন বানাই, আর বেস্তা চিকেনটা সত্যি খেতে খুব দুর্দান্ত লাগে। আমি ঘরেও অনেকবার বানিয়ে খেয়েছি, আপনারাও এরকম করে ট্রাই করে দেখবেন কতটা সুন্দর লাগে। বেস্তা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘরে। আজকের রেসিপি ব্রেস্তা চিকেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আমি টমেটো পেঁয়াজ আদা কেটে নেব, আমি মশলাগুলো বেটে নেব। গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব, তেলটা একটু বেশি দেব। পেঁয়াজগুলো ভেজে ব্রেস্তা বানিয়ে নেব। এই দেখুন, কেবল ব্রাউন কালার এসেছে, এখনো লাল লাল করব। ব্রেস্তা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারবেন, আমি শিলে করছি। রেস্তাটা বেটে নেব। বিরেস্তাটা আমার বাটা হয়ে গেছে, মাংসটা ম্যারিনেট করে নেব স্বাদমতো লবণ। এক চামচ হলুদ গুঁড়ো, টক দই, ব্রেস্তা, গোলমরিচ গুঁড়ো, এবার ভালো করে ম্যারিনেট করে নেব। সরষের তেল দেব, ম্যারিনেট করা হয়ে গেছে, এবার কিছুক্ষণ রেস্টে রাখব। ব্রেস্তা ভাজা তেলেই আমি আলুটা ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ, এবার আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে দেব। গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ কুচি, রসুন থেঁতো করা। এবার ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। অল্প করে চিনি দেব, টমেটো কুচি, দুটো এলাচ থেঁতো করা। এবার কিছুক্ষণ কষে নেব। আদা বাটা,
রসুন বাটা, আদা ও রসুনটা কিছুক্ষণ কষে নেব। আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, এক চামচ হলুদ গুঁড়ো। ম্যারিনেট করার সময় হলুদ দিয়েছি তাই আমি একটু কম দেব। ধনের গুঁড়ো ভালো করে কষে নেব। ধোয়া জল দেব। ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। দিয়ে দেব গোটা রসুন, ভেজে রাখা আলু দিয়ে দেব। বন্ধুরা, সবসময় একরকমভাবে মাংস খেতে কিন্তু কারোরই ভালো লাগে না, তাই মনে হলো যে একটু অন্যরকম করে রান্না করি। তাই ভাবলাম ব্রেস্তা চিকেন বানাই। আর ব্রেস্তা চিকেনটা সত্যি খেতে খুব দুর্দান্ত লাগে। আমি ঘরেও অনেকবার বানিয়ে খেয়েছি, আপনারাও এরকম করে ট্রাই করে দেখবেন কতটা সুন্দর লাগে। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছি, এখন আমি জল দিয়ে দেব। দিয়ে দেব গরম মশলা বাটা। আমার ব্রেস্তা চিকেন কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেবো।